হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা এনআরসির সময় বায়োমেট্রিক দিছিল তাদের কিন্তু আধার কার্ড হয় নাই, তো তাদের জন্য এখন সুযোগ এসেছে, তারা এখন আধার কার্ড বানাইতে পারবে। তো বন্ধুরা, এক বন্ধু আমাকে কমেন্টস করছে, দাদা আমার কাছে এনআরসির নাম্বার নাই। তো এনআরসির নাম্বারে হয়তো উনি বোঝে নাই যে এনআরসির নাম্বার কাকে বলে কোনটা। তো বন্ধুরা, এনআরসির নাম্বার এরকম প্রত্যেক গাঁও পঞ্চায়েত থেকে এরকম কাগজ দিছে, এরকম সুতা বান্ধা। তো এটা ফ্যামিলি ডিটেলস বলে, তো এখানে অনেকগুলো পেজ রয়েছে, তাদের ফ্যামিলি বেশি, তাদের আরও বেশি পেজ থাকে, এরকম থাকে। দেখে নিয়ে যাবেন আপনারা, এটা আমার ফ্যামিলি ডিটেলস, সেটা আমি আপনাদেরকে দেখাতেছি। তো বন্ধুরা, এরকম কাগজ সবার বাড়িতে আছে। তো এখানে নাম্বার রয়েছে, এই যে নাম্বার রয়েছে, এটাই যে এনআরসি নাম্বার। এই নাম্বার দিয়া আপনারা অনলাইনে থেকে এনআরসির ফাইনাল ড্রাফট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হলো, এক ভাই আমাকে কমেন্টস করছেন, দাদা আমি বরপাড়া থেকে আপনার ভিডিও দেখছি, তো আমাদের বাড়ি তো বরপাড়া, তো আমি কাগজ কোন জায়গায় জমা দেবো? তো বন্ধুরা, আপনার মানে আপনার অঞ্চলের ভিতরে সার্কেল অফিস আছে, তো সার্কেল অফিসে আপনারা যাইয়া আপনাদের কাগজপত্র জমা করবেন। জমা করার পরে আপনাদের আধার কার্ডের কাম সম্পূর্ণ হব। তো বন্ধুরা, প্রত্যেক এরিয়াতে সার্কেল অফিস আছে, সেই সার্কেল অফিসে আপনারা যোগাযোগ করুন, যোগাযোগ করার পরে আপনাদের আধার কার্ডের কাম অতি সহজে হবে। তো আমি আর আগের ভিডিওতে জানিয়েছিলাম কী কী ডকুমেন্টস লাগে, তো বিস্তারিত সব আপনারা জানেন, আগের ভিডিওটা দেখে নেবেন। তো আমি এবার ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এই যে এই কাগজটা দেখাইলাম, মানে এই কাগজটার ভিতরে নাম্বার রয়েছে, অ্যাকনোলেজমেন্ট, এটা হলো অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। ফ্যামিলি যখন আপনারা এনআরসি করছিলেন, এনআরসি করার সময় আপনারা পঞ্চায়েত গাঁও পঞ্চায়েতে জমা দিয়েছেন, তো গাঁও পঞ্চায়েত থেকে এরকম মানে কাগজ দিছে, তো টাউনে হলে টাউনের অফিস থেকে দিছে। তো প্রত্যেক ফ্যামিলিতে এরকম কাগজ আছে, হয়তো আপনারা মানে কাগজটা হারিয়ে ফেলেছেন। তো যদি এই নাম্বারটা ম্যানেজ করতে পারেন, এআরএন নাম্বার, এই এআরএন নাম্বার দিয়ে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে সেই কাগজ ফাইনাল ড্রাফট দেওয়া ডিসি অফিসে, সার্কেল অফিসে আপনারা জমা করে তো আধার কার্ডের কাম সম্পন্ন করতে পারবেন, যার ফলে আধার কার্ড না হওয়ার ফলে আপনারা রেশন কার্ড থেকে বঞ্চিত হয়েছেন। রেশন কার্ডে যদি আগে আপনাদের হয়তো 10 জনের নাম রেশন কার্ডে আছে, 5 জনের নাম যদি এনআরসি রিজেক্ট হয়ে থাকে, তো তাদের কিন্তু নাম কিন্তু রেশন কার্ডে বাতিল হয়ে গেছে। তো তারা নতুন করে রেশন কার্ডের নাম উঠতে গেলে তাদের আধার কার্ডে নতুন করে এই মানে এনআরসির কাগজ শো করে আধার কার্ড পাঠাতে লাগবো। কার্ডটা পাওয়ার পরে আপনারা আপনাদের ডিলারের কাছে সেই আধার কার্ড জমা দেওয়ার পরে আপনাদের পুনরায় রেশন কার্ডে নাম আসবে। তো বন্ধুরা, বিস্তারিত আরও কিছু জানার থাকলে আপনারা আমার কমেন্টস করে জানাবেন, করার চেষ্টা করব। তো ভিডিও কেমন লাগলো কমেন্টস জানাবেন। ধন্যবাদ।